আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। তো এখনকার ওয়েদার দেখে মনে হইতেছে হয়তো বা আপনাদের মনে লাগতে পারে যে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয় নাই, এখন হলো ভোর সকালের আবহাওয়া। ভোর সকাল না, ধরতে গেলে এখন বাজে বর্তমানে 7টা, বাংলাদেশে বাজে 11টা। বাংলাদেশে 11টা দিয়ে কতটুকু রোদ থাকে এটা তো আর বলা লাগবে না। তো আমি যাইতেছি একটা বাজারে, তো তিস্তা নদীর আফিনা এলাকায় একটা বাজার আছে, সেখানে প্রতি সপ্তাহে বাজার বসে। আপনারা যারা এই গাড়িতে থাকে তারা জানেন যে প্রতিটা এলাকায় বাংকার বসে প্রতি সপ্তাহ সপ্তাহে। তো তিস্তানা এলাকায় বসে হলো বুধবারে, তো প্রতি এলাকায় মনে করেন চেঞ্জ করে বসে। এই সপ্তাহে এই এলাকায়, পরে বৃহস্পতিবারে অন্য এলাকায়, শুক্রবার অন্য এলাকায়, এমনি প্রতিটা জায়গায় বসে। তো মূলত যাওয়ার কারণ হলো যে এই বাংকারগুলোতে কিছু কিছু জিনিস আছে যে খুবই কম দামে পাওয়া যায়, আর সব কিছু মনের মতন পাওয়া যায়, অনেক জিনিসই আছে। তো দেখতে থাকেন কী কী জিনিস কিনি, সব কিছু এভরিথিং আজকে দেখাবো। আর সবচেয়ে বড় কথা হলো বাজারে খুব তাড়াতাড়ি বাজার বসে, একদম অন্ধকার থাকা অবস্থায় দোকানপাট বসে যায়, মানুষও তাড়াতাড়ি সকাল সকাল আসে, পরে 5টা থেকে আসা শুরু হয়ে যায়। যখন অন্ধকার থাকে, পুরো অন্ধকার, তখন থেকে বাজার আসা শুরু হয়ে যায়। তো কিছু কিছু দোকান অলরেডি খুলছে, আর পিছনে দেখতে পাচ্ছেন পিছনে অলরেডি দোকান খুলছে, কিছু কিছু সাজাইতেছে এখনও। তো এখনও কিন্তু ভোর সকাল, আমি রাতে ভালো মতো ঘুমাইতে পারি না, রাতে 2টার দিকে ঘুমাইতে হয়েছে কাজকাম করে। তো বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই, সকাল সকাল উঠে আসতে হয়েছে। আবহাওয়াটা এখনও রোদ পড়ে না, আরও 2-2.5 ঘন্টা পর রোদ পড়বো। আর সবচেয়ে বড় কথা হলো রাতের থেকে শীত আরও বেশি লাগলো সকাল সকাল। সকাল সকাল যে ঠান্ডা, কী কমও ঠান্ডা তেমনি পড়ে যেতেছে, রাতও ঠান্ডা দিনও ঠান্ডা, ঠান্ডা এসে পড়তেছে। আর এদিকে কিছু কিছু দেখি কী কিনি, কিছু কিছু জিনিস কেনার জন্য আসছি, দেখি কী কেনা যায়। এর জন্য সকাল সকাল আসছে, সকালে না আসলে পাওয়া যায় না যেগুলো আপনি কিনবেন। যারা যারা বাংকারে কিছু কিনতে চান সকাল সকাল আসবেন, যত সকাল আসতে হবে ততই ভালো, নাহলে পাইবেন না মনের মতন কোনো জিনিস। তো সকালে এসে বসছি, এখনও ভালো মতো সব দোকানপাট বসে নাই, সব কিছু গুছাইতে আছে, এখনও বের করা হয় না। কিছু কিছু দোকান মাল বের করছে, আর বিভিন্ন জায়গায় খালি আছে, এখনও দোকানপাট আসে নাই। তো মোটামুটি আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মার্কেটটা পুরো জমজমাট হয়ে যাবে, তখন দেখাইতে পারব প্রচুর মানুষ হয়ে যাবে। তো এখন বর্তমানে কাস্টমার নাই, ধরতে গেলে কাঁচা বাজারের ওই সাইড, কাঁচা বাজার ওই সাইডে কাস্টমার আছে, মেবি কাপড়ের পাশে জুতার পাশে এই সাইডগুলোতে কাস্টমার নাই, তারা মাত্র আসছে। তা আমি মনে হয় ফার্স্টে থেকে নাকি জানি না, ওদিকে কিছু কাস্টমার দেখা যেতেছে, আমি দেখি যাই কী অবস্থা। বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে বাংকার বসে, আর এইসব বাংকারে কিন্তু কাগজ ছাড়াই কাজে নেই। আপনারা যারা নতুন আছেন সবাই ধুমন্ধা দিতে পারেন, যদি তাদের লোক লাগে অবশ্যই নিয়ে ওই জায়গায়। এইসব জায়গায় মোটামুটি প্রতিদিন 40-85 ইউরোর মতন কামানো যায়, সবাই তোমরা দিতে পারেন, দেখতে থাকেন। এদিকে দেখেন বেশিরভাগ জামা কাপড়ের দাম খুবই কম, 1 ইউরো, 2 ইউরো, 3 ইউরো, 4 ইউরো, 5 ইউরো এরকম দাম। শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় সবই আছে এই জায়গায়। তো এই জায়গার থেকে আপনারা কিনলে আপনাদের অনেক টাকাই সেভ হবো, হয়তো মনে হতে পারে যে সেকেন্ড হ্যান্ড নাকি এগুলো, কাপড় এগুলো সেকেন্ড হ্যান্ড না, যেগুলো বড় বড় মার্কেটে, সুপার মার্কেট, শপিং মলে বেচে, যেগুলো দামি দামি দোকানে বেচে। তো ওগুলো যদি কোনো 2-3 বছর আগের মাল পয়লা থাকে বা কোনো মালের হালকা একটু প্রবলেম হয়, তো তারা এগুলো নিয়ে আসে, এগুলো তারপরে এই জায়গায় এনে বিক্রি করে। তো এই জায়গায় মোটামুটি ভালোই চলে। আর এই যে দেখেন ব্যাগ কিন্তু পুরোই নতুন, এগুলো যদি মানুষ এই জায়গাতে 5 ইউরো করে, 10 ইউরো করে কিনে নিয়ে যায় বাংলাদেশে, ঘিয়া যদি কয় যে 100 ইউরো, তাও মানুষ বিশ্বাস করবে, কারণ দেখতে এতটাই সুন্দর। এই যে সাধারণভাবে এগুলো দেখাই, এই যে কিন্তু সব নতুন নতুন প্যান্ট, সব এক্সপোর্টের প্যান্ট দেখা যাচ্ছে, অনলি 5 ইউরো। এগুলো একটা দোকানে কিনতে গেলে আপনার লাগবো প্রায় 20 ইউরো উপরে। তো এমন এই জায়গায় মোটামুটি দাম কম, কারণ দোকান ভাড়া লাগে না, যার কারণে খুব কম দামের মধ্যে তারা ছেড়ে দেয়। বিশাল বড় এই জায়গায় যতগুলো মাল আছে সবগুলোর দামই 5 ইউরো করে,
আর এই যে এটা যেটা দেখতেছেন এটাও পাসিওর, দেখলে কি মনে হয় এটা পাসিওর জিনিস? পুরো কিন্তু নিউ মাল, নিউ প্রোডাক্ট দেখা যাইতেছে। আর এই জায়গায় কোট দেখতেছেন, এই যে কোট কত সুন্দর, এগুলা দেখলে কি মনে হয় পাসিওর জিনিস এগুলা? তো এগুলা মার্কেটে হালকা একটু সমস্যা থাকার কারণেই হয়তো এই জায়গায় বিক্রি করতেছে, কিন্তু খুব ভালো মাল এগুলো। যারা যারা টাকা বেশি অপচয় করতে চান না তারা তারা কিনতে পারেন, তা না হলে জামা কাপড়ের পিছনে আপনার 30-40 হাজার মাসে যাবো এই দোকান থেকে কিনতে যান। এই জায়গায় কি নাই কোন সবই আছে, এই জায়গায় আপনার যত যা ইউজ করা দরকার সবই আছে। সব কিছু কিছু জায়গায় নাম লেখা আছে যে কত টাকা, আবার কিছু কিছু জায়গায় আবার লেখা আছে যে এক একটা অনুযায়ী এক একটা দাম এরকম আর কি। আমি অলরেডি দুইটা ডিএনএম জ্যাকেট নিলাম, একটার দাম পড়ছে 10 ইউরো আর একটা 5 ইউরো, এক এক জায়গায় এক এক রকম দাম। আর চাইছিলাম মোটা জ্যাকেট কিনতে, তো শীত ভালো মতো পরে নাই তাদের হিসাবে, তো এখনো আহে নাইকা মোড়া জায়গাগুলো সামনে সপ্তাহ নাহলে পরে সপ্তাহ আসবো বললো এক ভাই। আর এই জায়গায় কিন্তু দোকান বেশিক্ষণ থাকে না, দুইটার আগে সব বন্ধ হয়ে যায়, দুইটার আগের মধ্যে সব বন্ধ হয়ে যায় এই জায়গায়, দুইটার বেশি লেট করে না। এই জায়গায় দেখেন কি সুন্দর সুন্দর জ্যাকেট, 20 ইউরো, পুরো একদম নতুন, পুরা ই মনে করেন দোকানের মাল। কোন দিক দিয়ে সমস্যা আমি এটাই খুঁজে পাই না, সব নতুন। ট্রেন স্টেশনের পাশে একদম পুরা ট্রেন স্টপের পাশেই ধরতে গেলে বাঙ্কারটা বসে, পাশে ট্রেনের লাইন। এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, এটা প্রতি সপ্তাহে এক সপ্তাহে সেই শুধু বুধবার যেদিন এই মার্কেটগুলো বসে ওদিনই শুধু এই দোকানটা খোলা থাকে, নাহলে সবসময় বন্ধ থাকে, কারণ সপ্তাহে একবার এই জায়গায় মার্কেট বসে একবার এই রেস্টুরেন্টটা খোলা থাকে। এই জায়গায় দেখেন কত দাম কম, এই জায়গায় দেখেন বেডশিট নিয়ে কী জানি আমি 19 ইউরো, 1 ইউরো দাম। মেয়েদের ছেলেদের সব কিছু জামা কাপড় আছে, ইতালিয়ানরা যে কত মাল কিনতে পারে এই জায়গার থেকে, আই মাথা নষ্ট। এই জায়গায় জামা কাপড় ছাড়া অন্য অন্য জিনিসপত্র আছে, সুই সুতা। সাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো গা, এই জায়গায় কোমরের ব্যাগটা। তো এই জায়গায় এই ব্যাগটার দাম 5 ইউরো, বাঙালি ভাইয়ের দোকান, অনেক কম দাম এগুলো ব্যাগ, অন্য অন্য জায়গার দোকানে কিনতে গেলে 15-20 টাকা করে। কি নাই ভাই এদিকে, ভাই এদিকে কাঁচা বাজার, ফল টল বাদাম সব আছে। আর এদিকে সবচেয়ে বড় কথা হলো যে এদিকে নার্সারির মতন কিছু গাছপালা আছে বা এগুলো ফুল টুল এগুলো বিক্রি করে, কি না সব আছে, ফুল টুলও বিক্রি করে এই জায়গায়। কাঁচা ফলের গাছ আছে কাঁচা, তারপর আবার মাছ আছে, মাছও বিক্রি করে এই জায়গায়। কি বিশাল, কত ধরনের কত কিছু গাছ, বিদেশি কত কিছু, 1 ইউরো করে এগুলো। বিভিন্ন ধরনের গাছ কাঠ দিয়ে তৈরি করে কত সুন্দর সুন্দর জিনিস, প্লেট আছে, মেয়েদের সাজা গোজা জিনিসপত্র বিক্রি করে এই জায়গায়। এখন বাজে 1:15, তো এখন এসে দেখতেছি যে সব বাঙ্গার উঠাই দিছে এই জায়গা থেকে বা উঠে গেছে গা, মানে 12টার মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যায় গা, মানে 3-4 ঘন্টার মতনই আর কি তাদের ব্যবসা চলে, তারপরে বন্ধ হয়ে যায় সব মালডাল গুছাই লাইতেছে। মাঠটা কিন্তু বিশাল বড়, এই মাঠটার মধ্যেই বইছে সব কিছু, মাঠটার মধ্যেই সব। আপনারা মাসখানেক আগে একটা ভিডিও দেখছিলেন যে একটা মেলা নিয়ে ভিডিও বানাইছিলাম, তো এই মাঠটার মধ্যে মেলা বসছে, তো কি বিশাল বড় মাঠ পড়ে রয়েছে, খেলার মতো কোনো মানুষ নেই। আর বাংলাদেশে তো এরকম মাঠ পাওয়া খুবই দুষ্কর, এই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ, বিশাল বড় মাঠ পড়ে রয়েছে। আর এই জায়গায় বিল্ডিংয়ের কাজগুলো দেখেন কি বড় বড় ট্রেনগুলো, এইগুলো 3টা লাগাইছে একটা বিল্ডিংয়ের কাজ করতে, এই পাশে তো এই পাশে মাল নেই, কোনো গাড়ির সমস্যা নাই, তাড়াহুড়া করে সব কিছু আগে আগে হয়ে যায়গা, কষ্ট কম, সব কিছু মেশিন দিয়ে করে দেয়। আর ওই যে সবচেয়ে বড় মার্কেট, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম,
শান্ত কমার্শিয়াল, তো যাইতেছি একটু সুপার মার্কেটের মধ্যে। আবহাওয়া খুবই নীরব, গাড়ি পার্কিং এই জায়গাটা খুবই সুন্দর আছে। এই জায়গায় কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোটামুটি সব কিছু দেখানোর ট্রাই করছি যা যা ছিল বাজারের মধ্যে, তো সব কিছু দেখাইলাম। মোটামুটি অনেক বড়, প্রায় পুরাটা হাইটটা 500 মিটার উপরে হইব জায়গাটা। তো কমেন্ট করে জানান কেমন লাগছে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকের মতন এই পর্যন্তই, বাই বাই। Anybody out there hear me, hear me.